শারদীয় দুর্গোৎসবের কেইটামান ঘণ্টা বাকি থাকার সময়তে দেখা গেছে যে ধুবুরীত মৃৎশিল্পী সকল শেষ প্রক্রিয়া ব্যস্ত হয়ে গেছে। মানে কিছু দৃশ্যাংশ দেখাম যে ধুবুরীর যিল্পালয় সকল আছে, যখন মৃৎশিল্পীর যারখানা আছে সেই কারখানাত কিন্তু এই দুর্গা প্রতিমার শেষ পর্যায় দিবলে যৎপূর্ণ দৃষ্টি চেষ্টা চলাইছে। আজি সন্ধিয়ার ভাগতে এই মূর্তি সমূহ লই যাওয়া হব। আর তার আগতে দেখা গেছে যে সজাই পড়াই তুলিছে গোটেইখিনি যিখিনি ইয়াতে দুর্গা প্রতিমা বনাইছে। এক দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ সময় ধরে তেওঁলোকে কাম করে আছিল। এক হাতেরে তেওঁলোকে এই হাতের কারুকার্য যে মৃৎশিল্পী সকলের সেই কারুকার্য মানে দেখাবলে যত্ন করেছো যে কি ধুনিয়াকে বহুদিন সময় পর্যন্ত এই মৃৎশিল্পী সকলে এই দুর্গা প্রতিমা নির্মাণ করে উলিয়াইছে। আর কেটামান ঘন্টা পিছতে কিন্তু এই মৃৎশিল্পী সকল বনোয়া দুর্গা প্রতিমা আছে তেওঁলোকে প্রতিটি মণ্ডপে মণ্ডপে লৈ যাব। ধুবুরীত এই বেলি কিন্তু এশরো উপর মণ্ডপ সজা হয়েছে। আর এই এশরো উপর মণ্ডপ সমূহ দুর্গা প্রতিমা সমূহ লৈ যাওয়া হব। আর মানে কিছু কথা জানিলে যত্ন করি ইয়াতে উপস্থিত আছে শিল্পী মৃৎশিল্পী, আপনার নাম তো জানাব নাকি? মোর নাম শ্রী অজয় পাল। আপনার কারখানাটার নাম কি? মোর কারখানার নাম রামকৃষ্ণ শিল্পালয়। এই যে প্রচেষ্টা আপনার দীর্ঘদিনিয়া এক প্রচেষ্টা, আপনার বহুদিনের পর কাম করে আছে এই হাতেরে এই দুর্গা প্রতিমা নির্মাণ করেছে, কিমান সময় লাগছে, কিমান দিনের পর আপনার এই কাম আরম্ভ করেছে? আমি মোটামুটি বৈশাখ মাসের পর আরম্ভ করেছি, বহাগ মাসের পর চলি আছে কাম। আজির তারিখ শেষ, প্রায় আজি প্রায় শেষ পর্যায়ে পাইছে, আজি রাতিটি করলে শেষ হয়ে যাব শুনেছি। আজি কিছু ঠাকুর লব 50%, আজি লব, কালি বাদ বাকি কালি লই যাব। সম্পূর্ণ হাতেরে বনোয়া এটু আপনার? হ্যাঁ, সম্পূর্ণ হাতেরে বনোয়া। কোন মেশিন ইয়াতে নাই? মেশিন খালি রঙের কারণে ইউজ করি, বাকি সব হাতরে। ইমান দিনে আপনার প্রচেষ্টা? হ্যাঁ, আমি বৈশাখ মাসের পর করে আছি, আপনার আগের পর এইবিল করে আছি। কেজন কর্মচারী আপনার কাম? আমার কর্মচারী মোটামুটি 4-5 জন মান আছে। যেহেতু অকলে সম্ভব নহয়, অকলে সম্ভব নয়, 4-5 জনে এই আপনার 6 মাসের পর কাম চলি আছে? হ্যাঁ, 6 মাসের পরে চলি আছে। মানে এক আপনার একটা প্রচেষ্টা চলাইছে যে আপনার পরিয়ালের লগতে আপনার যখন ইয়াতে কর্মচারী আছে তেওঁলোকৰ পরিয়াল চলি আছে? হ্যাঁ, চলি চলি আছে, 6-7 জনের পরিয়াল চলি থাকে। এইবেলি এইবেলি কিমান আপনার অর্ডার পাইছে? এইবেলি আমি এবার যোবার পাইছিল 17 খন, এবার হচ্ছে আমার 20 খন। সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ হয়েছে। আজি লই যাওয়া হব আধা? আজি আধা লব। কি কব এই আপনার যচেষ্টা বা যষ্ট সরকারের ফলের কিবা আপনার অনুদান বা কিবা পাইছে না? না, সরকারের ফলের কোনো কি কব বিচার? অনুদান এটা পাওয়া নাই। কি কব বিচার সরকারের? সরকারের আর কি আপনার কিবা আর্থিক সহায় সহযোগিতা লাগে না, আশা করেন? আর্থিক সহায় সহযোগিতা দিছিল, মানে যে দিছিল এইটো মোর কাম না। কিবা কিবি পাইছে আপনার? না, এটা আমি লওয়া নাই, লোনের কারণে হেরি করেছিল, 1 লাখ টাকা লোন দেওয়ার কারণে। এটি আমার মানে সুবিধাজনক মনে নাল, এই কারণে বুঝলাম, এনে চলি থাকুন। আর ধন্যবাদ জানাইছো আপনার। নিশ্চয় কব লাগিব এয়া হল মৃৎশিল্পী সকলের যে প্রচেষ্টা, তেওঁলোকৰ এই প্রচেষ্টা খলাগ লব লাগিব, কারণ কারণ তেওঁলোকে এই 6 মাসের পর এই প্রচেষ্টা চলাই আছে, 6 মাসের পর এই হাতেরে তেওঁলোকে এই দুর্গা প্রতিমা নির্মাণ করে আছে, আর শেষ পর্যায় পাইছে এইবেলি কিছু ঘন্টা বাকি থাকার সময়তে তেওঁলোকে শেষ পর্যায় দিবলৈ দিনে নিশায় কাম করে আছে। আর এই মৃৎশিল্পী যি কারখানা আছে এই কারখানা তেওঁ অকলে নহয়, তেওঁলোকৰ লগত প্রায় 6-7 জন মানে কাম করে আছে, তেওঁলোকৰ পরিয়ালও এই ব্যবসায়ের দ্বারা চলি আছে বলে তেওঁ উল্লেখ করেছে। আর এইবেলি তেওঁলোকে 20টামান দুর্গা প্রতিমার অর্ডার পাইছে, আর কিছু সময়ের পাছত সন্ধিয়ার ভাগত কিন্তু এই দুর্গা প্রতিমা সমূহ আধা লই যাওয়া হব। আর কালি পুয়ার ভাগতে যেহেতু অল্প কাম বাকি আছে, সম্পূর্ণ হওয়ার পিছত কালি পুয়ার ভাগত সম্পূর্ণ ইয়ারপা মণ্ডপে মণ্ডপে লই গই দুর্গার যে পূজা আছে সেই পূজা অনুষ্ঠিত হব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।